ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি। আজকে বানাচ্ছি আমি কড়াই পানির। কড়াই পানির বানানোর জন্য লাগছে একটা কুচা টমেটো, কুচি করে নিয়েছি, এটা আপনারা পিউরিও করে নিতে পারেন। ক্যাপসিকাম নিয়েছি অর্ধেকটা, এখানে ধনে পাতা কুচি নিয়েছি পরিমাণ মতো, চারটে লঙ্কা ছিঁড়ে নিয়েছি, এখানে আদা কুচি নিয়েছি, এখানে নিচে সর্ষে, নিচে চিনি, এখানে নিচে এলাচ, এখানে নিচে গোটা এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ ও সাদা জিরে, পনির নিয়েছি, নুন নিয়েছি, টার্মারিক পাউডার, হলুদ নিয়েছি, আর এখানে আছে ঘি। এখানে ঘি দিয়েছি পরিমাণ মতো, এটাকে পনিরগুলো এখন ভাজিয়ে নেব। আচ্ছা, আমি এখন পনিরগুলো অল্প একটু নুন দিলাম। আমি এখানে একটু গরম জল নিয়েছি, এটা গরম করতে দিলাম, এই গরম জলটা লাগবে, পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা লাইট করে ভাজা হয়ে গেছে, আমি এখন পনিরটা তুলে নেব। আমি পনিরগুলো এখনই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আমি এখানে পনিরগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তেল দিলাম আবার। এখন এই চিনিটা ছাড়া সব গরম মশলাগুলো এখন আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা, আমি সব গরম মশলাটা এখন দিয়ে দিলাম। আমি কুচি করা টমেটোগুলো এখন দিয়ে দিলাম। কুচিটা দিয়ে দিলাম। এই কুচি ঝটপট করে বাড়িতে লোক যদি চলে আসে, বাড়িতে লোক চলে আসলে তাড়াতাড়ি করে একটি রেসিপি বানিয়ে ফেলতে পারি। এই নান দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে বা লুচি দিয়ে অসাধারণ লাগে রেসিপিটা। কড়াই পনির আদা কুচিগুলো আমি দিয়ে দিয়েছি, এই সময় এর সাথে ভাজতে হবে। এটা আপনি টমেটো আমি কুচি করে দিয়েছি, কালারটার জন্য আপনারা টমেটো পিউরিও দিতে পারেন। আমি লঙ্কা কুচি দিলাম, আপনারা পরিমাণ মতো লঙ্কা কুচি দিবেন, আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে আপনারা লঙ্কা কুচিটা দেবেন। আমি চারটে লঙ্কা কুচি দিয়েছি, এখন দিয়ে দিলাম এর মধ্যে আরেকটা ক্যাপসিকাম কুচি করা ছিল। দি কালারফুল রেসিপি কড়াই পনির, দেখতে কত সুন্দর লাগছে, আর ক্যাপসিকাম আর আদার গন্ধতে আরও সুন্দর লাগছে। পনিরের জলটা আমি কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে, ক্যাপসিকাম আর টমেটোগুলোকে যাতে একটু ম্যাশড হয়ে যায়। এক চামচ নুন দিলাম, আপনার পরিমাণ মতো নুনটা দিবেন। এক চামচ হলুদ দিলাম, এক চামচ লঙ্কা গুঁড়ো, চিলি পাউডার দিলাম। আমি এখন এটাকে চাপা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়। হচ্ছে দুধের সর লাগছে, আর লাগছে কসুরি মেথি সেদ্ধ হচ্ছে, আর লাগছে গরম মশলা বাটা। আমি গরম মশলাটা বেটে নিয়েছি, এগুলো এখনও দেওয়া হয়নি, এগুলো পরে দেবো। ওয়াও, স্মেলটা তো খুব সুন্দর আসছে। দেখি টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চিনিটা অ্যাড করলাম, আপনারা চিনিটা পছন্দ করলে খাবেন, আর চিনিটা যদি পছন্দ না হয় কিভাবে মিষ্টি মিষ্টি করবো না তাহলে দেন না চিনিটা। প্রায় দুধের সরটা আমি দিয়ে দিলাম, এখানে 3 থেকে 4 চামচ বড় চামচের দুধের সর আছে, আপনাদেরকে ফ্রিজ করা দুধের সর দইও দিতে পারেন এটার সাথে। আমি দইও দইটা অ্যাড করিনি এর মধ্যে, দুধের সর দিয়ে বেশি বেটার লাগে। যে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার রান্না, আর কী কী দেখতে চান, কী কী রান্না জানতে ইচ্ছুক আমাকে অবশ্যই কমেন্টে জানান। ধনে পাতা কুচিটা ছিল সেটা দিয়ে ফেললাম। আমি এখন পনিরের জল সমেত পনিরটা অ্যাড করব। জল অ্যাড করলাম, একদম অল্প জল দিলাম, রাখলাম। এখানে আমি নিচ্ছি কসুরি মেথিগুলো ছড়িয়ে দিলাম এর উপরে। এখন আমি 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, 1 চামচ মতো গরম মশলা আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আমার কড়াই পনির অফ হয়ে গেছে। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং বেল আইকনটি প্রেস করুন আগে নেক্সট আমার ভিডিও দেখার জন্য নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে।